বিস্মিল্লাহির রহমান রাহিম রহিম ইন্টারনেট মাদসায় সকলকে স্বাগতম আজ আমরা রসেলে পাক সাল্লাল্লাহ আলাইসাল্লামের স্বভাবগত বিনয় সম্পর্কে জানবো হয আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে রসেলে পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম স্বভাবগতভাবে কঠোরভাষী ছিলেন না এমনকি প্রয়োজনেও কঠোরভাষী হতেন না তিনি বাজারে গিয়েও গাম্ভীর্যের পরিপন্থী কথা বলতেন না এবং মন্দের জবাবে মন্দ কাজ করতেন না বরং ক্ষমা করে দিতেন লজ্জার আতিশয্যে তার দৃষ্টি কারো মুখমণ্ডেলে নিবদ্ধ হয়ে থাকতো না যদি কোনো প্রয়োজনে কোনো অশুভন বিষয়ে উল্লেখ করতেই হতো তবে ইশারা ইঙ্গিতে উল্লেখ করতেন হজর আলী আল্লাহ তালা আনু থেকে বর্ণিত আছে রসিলে করিম সাল্লা মনের দিক দিয়ে সর্বাধিক প্রশস্ত ছিলেন সত্য কথা বলতেন এবং নরম স্বভাব বিশিষ্ট ছিলেন তিনি সামাজিকতায় অত্যন্ত ভদ্র ছিলেন কেউ দাওয়াত করলে কবুল করতেন তিনি হাদিয়া গ্রহণ করতেন যদিও সেই হাদিয়া অথবা দাওয়াতের খাদ্য গরু অথবা ছাগলের পায়ের মতো তুচ্ছ কোন বস্তু হতো তিনি হাদিয়ার প্রতিদানও দিতেন তিনি কৃতদাস আজাদ বাদী ধনী দরিদ্র নির্বিশেষে সকলের দাওয়াতি কবুল করতেন মদিনার জনপদের শেষ প্রান্তেও যদি কেউ রুগ্ন হতো তিনি তাকে দেখতে যেতেন কেউ ওজোর খাই করলে তিনি তার ওজোর কবুল করতেন তিনি সাহাবাই ক্রামের সাথে অগ্রণী হয়ে মুসাফাহা বা কর্মদ্যন করতেন তাকে কখনো সাহাবিগণের মধ্যে পা ছড়িয়ে বসে থাকতে দেখা যায়নি কেউ তার কাছে এলে তিনি তার সমাদর করতেন এবং কোনো কোনো সময় তার বসার জন্য নিজের গায়ের চাদর পর্যন্ত বিছিয়ে দিতেন তিনি কারো কথা কেটে কিছু বলতেন না স্মিথ হাসিতে ও প্রফুল্লতায় তিনি সবার অগ্রণী ছিলেন তবে ওহি অবতরণের সময় অথবা ওয়াজ ও কালে তার মুখে হাসি কিংবা কৌতুক প্রকাশ পেত না নাশত আল্লাহ সুমন তালা আমাদের সকলকে রসীলে মকবুল সাল্লা সাল্লামের স্বভাবগত বিনয়ে আমাদের নিজেদের মধ্যেও আনয়ন করার তৌফিক দান করেন অমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু